16 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে যারা অবদান রেখেছেন সবাই মোটামুটি আমার জানা মতে 339 জনকে পুরস্কৃত করেছে। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আনন্দিত বা গর্বিত। পাশাপাশি আমি 2টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছি কিন্তু আমি এই পুরস্কারটা পাইনি। তবে আমি জুড়ি বোর্ডে যারা ছিল তাদেরকে আমি হিসেবে অনুরোধ রাখতেছি যে আমাকে হয়তো আগামীতে এই পুরস্কার দেওয়া হয়। আপনার রেকর্ডগুলো কী কী ছিল? আমার রেকর্ড আছে বল মাথায় না হাঁটা ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক কতক্ষণ পেরেছি 15.2 কিলোমিটার আগের রেকর্ড ব্রেক 15.2 কিলোমিটার এবং নেক্সট রেকর্ডটা করেছি আমি স্কেটিং করে 100 মিটার। এই রেকর্ডটা এখনো পৃথিবীতে কেউ ভাঙতে পারেনি নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আমি মনে করি যে এই ধরনের পুরস্কার যদি পুরস্কৃত করা হয় প্রধানমন্ত্রী যদি পুরস্কৃত করে সেই ক্ষেত্রে আগামী প্রজন্ম দেশের জন্য বিভিন্ন ক্যাটাগরি রেকর্ড করবে এবং দেশের প্রতিনিধিত্ব করবে বলে আমি আশা করি। আপনি কতদিন ধরে খেলাধুলা করছেন? আমি ফুটবল খেলতাম প্রথম গোলকিপার ছিলাম আমি। তো আমি ন্যাশনাল টিমে খেলতেন? না না, আমি ইন্টার স্কুল পর্যায়ে গোলকিপার খেলছি আর কি। তো ইন্টার স্কুল পর্যায়ে একটা গোলকিপার খেলছিলাম আমি 92 আমি তখন ইন্টার স্কুল গোলকিপার খেলার সময় আর কি আমি হাফ টাইমের সময় বলের কিছু কষ্ট দেখাই তখন আমি মাগুরা জেলা কর্মকর্তা গ্রেপ্তার খেলা ছিলেন ওনার নজরে পড়ি আর কি। উনি আমার কোশ্চেন ওগুলো পড়া যায় 92 থেকে এখন বর্তমানে এই পর্যায়ে আমি আমি এটা আমার আগে প্রথম ছিল শখ এখন নেশা এক পর্যায়ে এখন পেশা হয়ে গেছে। এই বল মাথায় নিয়ে থাকা ফলে বিভিন্ন রকম ডিসপ্লে দেখাতে পারি আমি প্রায় আমি 50 মতো আইটেম দেখাতে পারি। 50 মতো আইটেম আর কী কী পারেন? অনেক ইভেন্ট যেমন মাথার পরে বল ঘোরানো, মাথায় বল, নাকে বল রাখা, পিঠে রাখা, এই ধরনের আমি সর্বোচ্চ 10টা বল রাখতে পারি একসঙ্গে। 10টা বল? জি। আপনি এখন এই এই বল মাথায় রেখে আপনি কী করতে চান? বিশ্ব রেকর্ড করতে চান? আবারও আমি আরেকটা রেকর্ড করতে চাই কিন্তু আমি এখন ক্লিয়ার বলতে চাচ্ছি না। মানে একটা চমক রেখে দিতে চান সবাই? হ্যাঁ, এটা আসছে আপনার কী বলা ভুলে গেলাম দাদা, এটা আকর্ষণ থেকে যাবেন ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।